রামোসকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল স্পেন। এক বছরের বেশি সময় ধরে স্পেন জাতীয় দলের বাইরে রয়েছেন সার্জিও রামোস। এবার স্পেনের বিশ্বকাপ দলে জায়গা মেলে নিয়ে রামোসের এই ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন। রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। রক্ষণভাগে দানি কালভারহালের সঙ্গে থাকছেন জর্দি আলবা, সিজার, এরিক গার্সিয়ারা, মাঝমাঠে আছেন সার্জিও বুস্কেটস, গাবি, কোকে, পেদ্রির মতো তারকা ফুটবলাররা। আক্রমণভাগে থাকছেন ফেরান তোরেস, আনসুফাতি, আলভারো মোরাতার মতো একজাক তারকা ফুটবলার। এবারে বিশ্বকাপে ই গ্রুপে পড়েছে স্পেন। 23 নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। 27 নভেম্বর জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্পেন, আর 1 ডিসেম্বর জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে 2010 সালের চ্যাম্পিয়নরা। স্পেন বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক উনাই সিমন, অ্যাথলেটিকো বিলবাও, রবার্ট সানচেজ ব্রাইটন, ডেভিড রায়া ব্রেন্টফোর্ড, ডিফেন্ডার দানি কারবাহাল রিয়াল মাদ্রিদ, সিজার আজপিলিকুয়েতা চেলসি, এরিক গার্সিয়া বার্সেলোনা, হুগো গুইলামন ভ্যালেন্সিয়া, পাও তোরেস ভিয়ারিয়াল, এমেরিক লাপোর্তে ম্যানচেস্টার সিটি, জর্দি আলবা বার্সেলোনা, হোসে গায়া ভ্যালেন্সিয়া। মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস বার্সেলোনা, রদ্রিগো ম্যানচেস্টার সিটি, গাবি বার্সেলোনা, কার্লোস সোলের ভ্যালেন্সিয়া, মার্কোস লোরিয়েন্তে অ্যাথলেটিকো মাদ্রিদ, পেদ্রি বার্সেলোনা এবং কোকে অ্যাথলেটিকো মাদ্রিদ। আক্রমণভাগে রয়েছেন ফেরান তোরেস বার্সেলোনা, নিকো উইলিয়ামস অ্যাথলেটিকো বিলবাও, ইয়েরেমি পিনো ভিয়ারিয়াল, আলভারো মোরাতা অ্যাথলেটিকো মাদ্রিদ, মার্কো অ্যাসেন্সিও রিয়াল মাদ্রিদ, পাবলো সারাবিয়া পিএসজি, দানি আলমো আরবি লাইপজিগ, আনসুফাতি বার্সেলোনা। বন্ধুরা, এবারের বিশ্বকাপে স্পেনের দল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নিউজ পাওয়ার জন্য বেল বাটনটিকে বাজিয়ে রাখুন।